বিশেষ প্রতিবেদন। প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করায় ক্ষেপণাস্ত্র ছোঁড়া নিয়ে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব যা বলেছেন সেটাকে হুমকি মনে করছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। মেদভেদেব বলেছেন, উত্তর সাগরে থাকা রাশিয়ান জাহাজ থেকে হেগের আদালত ভবনে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কল্পনা করাই যায়। মেদভেদেবের এমন হুঙ্কারের পর উদ্বেগ প্রকাশ করে বুধবার একটি বিবৃতি দিয়েছে আইসিসি। সংস্থাটি জানিয়েছে তারা এসব হুমকিতে চিন্তিত। বিবৃতিতে বলা হয়েছে, আইনের অধীনে নিষিদ্ধ কাজগুলোর জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে বাধা দেওয়ার এ প্রচেষ্টাগুলোর জন্য আমরা অত্যন্ত ব্যথিত। এতে আরও বলা হয়, আন্তর্জাতিক অপরাধ আদালতে গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার হয়ে থাকে। এটি শেষ অবলম্বনের একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। আমরা সব রাষ্ট্রকে তাদের বিচার বিভাগীয় স্বাধীনতাকে সম্মান করার আহ্বান জানাই। এর আগে গত শুক্রবার ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক আদালত। কিন্তু রাশিয়া এ পরোয়ানাকে মূল্যহীন হিসেবে অভিহিত করে। গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আইসিসি জানায়, 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরুর পর পুতিন যুদ্ধের আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছেন, ইউক্রেনের শিশুদের জোরপূর্বক রাশিয়ায় নিয়েছেন। তাছাড়া হেগ ভিত্তিক আদালত এক বিবৃতিতে জানান, ইউক্রেনের এলাকা থেকে পুতিন রাশিয়ায় শিশুদের বেআইনিভাবে স্থানান্তর করেছেন। অন্যদিকে ইরান ও সৌদি আরব কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সম্মত হওয়ার এ ঘটনাকে একটি বড় ধরনের পরিবর্তন ও বিষয় হিসেবে দেখছেন বিশ্লেষক এবং পর্যবেক্ষক মহলের অনেকে। চীনের মধ্যস্থতায় এ বিষয়কর ঘটনাটি ঘটে গেছে। প্রায় 7 বছর ধরে ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনা বা টানাপোড়েন চলে আসছিল। তেহরান ও রিয়াদ আগামী 2 মাসের মধ্যেই কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সমঝোতায় পৌঁছেছে। এরই মধ্যে সৌদি আরব শিগগিরই ইরানে বিনিয়োগের আশাবাদ ব্যক্ত করেছে এবং সৌদি রাজা সালমান ইসলামী ইরানের প্রেসিডেন্ট রাইসিকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন, আর ইরানও এইসব অগ্রগতিকে স্বাগত জানিয়েছে। বিশ্লেষকরা বলছেন, তেহরান রিয়াদ সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া পাশ্চাত্য বা মার্কিন মধ্যস্থতায় না হয়ে চীনের মাধ্যমে হওয়ার ঘটনা পাশ্চাত্যের কূটনৈতিক অনমনীয়তা ও ব্যর্থতাকেই তুলে ধরছে। আর এই বিষয়ে চীনের সাফল্যের কারণ হলো চীন সংশ্লিষ্ট সব পক্ষের স্বার্থকে গুরুত্ব দিয়েছে। অন্যদিকে মার্কিন সরকার মধ্যস্থতাকারী হলে তার চিরাচরিত রীতি অনুযায়ী কোনো একটি পক্ষের ওপর নিজের দাবি দাওয়া চাপিয়ে দিত, কিন্তু অনেকেই বিশেষ করে পশ্চিমা শক্তিগুলো ও তাদের অনুরাগী বা প্রভাবিত মহলগুলো মার্কিন কূটনীতির এই বলদর্পিতাকেই ইরান বিষয়ে ওয়াশিংটনের ব্যর্থতা বা অচলাবস্থার জন্য দায়ী না করে ইরানের সর্বোচ্চ নেতাকেই এজন্য দায়ী করে থাকেন। তারা বলে থাকেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা সৈয়দ আলী খামেনেই মার্কিন সরকারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক সমাধানের বিরোধী, কিন্তু বাস্তবতা ঠিক এর বিপরীত। ইরানের সর্বোচ্চ নেতা এটা স্পষ্ট করে কয়েক বছর আগেই বলেছেন যে সত্যিকারের আলোচনা বা সংলাপের বিরোধী তিনি নন, কিন্তু তাঁর ভাষায় মার্কিন সরকার তো আলোচনা করেন না, বরং ওয়াশিংটন সবসময় আলোচনার নামে তার দাবিগুলোকেই আদায় করে নিতে চায়। মার্কিন সরকার যখন বলে যে আসুন আলোচনায় বসি, তার মানে এই নয় যে আসুন সমস্যার একটি ন্যায্য সমাধান বের হোক, না, বরং এর অর্থ হলো আলোচনার টেবিলে আমরা মার্কিন পক্ষ যা যা বলছি তোমরা তা মেনে নাও। আলোচনা বলতে ওরা এটাকেই বোঝায়। ইরানের সর্বোচ্চ নেতা একই প্রসঙ্গে আরও বলেছেন, আসলে মার্কিন সরকার সবসময়ই আলোচনার নামে নানা ধরনের অযৌক্তিক আবদার, অবৈধ চাঁদা আর ছাড় আদায় করতে চায়। এ কারণেই মার্কিন সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে যে ইরানের কোনো সমস্যার সমাধান হবে না তা প্রায়ই উল্লেখ করে থাকেন আয়াতুল্লাহিল উজমা খামেনেই। সৌদি ইরান সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ঘটনা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এক গভীর ত্রুটিকেই তুলে ধরছে, যা সাম্প্রতিক বছরগুলোতে আরও বেশি ত্রুটিপূর্ণ তথা গভীর হয়েছে। মার্কিন পররাষ্ট্রনীতির অনমনীয়তা বা গোড়ামির দিককে দায়ী করে জাকারিয়া আরও বলেছেন, মার্কিন সরকারের শত্রুতাপূর্ণ আচরণের ফলে রাশিয়া, চীন, ইরান, কিউবা, ভেনেজুয়েলা, সিরিয়া, মিয়ানমার ও উত্তর কোরিয়ার সঙ্গে মার্কিন সরকারের হয় কোনো সম্পর্ক নেই বা থাকলেও তা খুবই সীমিত পর্যায়ে। এই দেশগুলোর সঙ্গে আলোচনার পরিবর্তে দেশগুলোর সরকারের পতন ঘটানোর চিন্তাই মার্কিন পররাষ্ট্রনীতিকে আগ্রাসী রূপ দিয়ে এসেছে বলে জাকারিয়া মনে করেন।
চীন ও রাশিয়ার নেতারা তাদের সম্পর্কে নতুন যুগকে স্বাগত জানিয়েছেন। তারা মস্কোতে একটি ঐক্যফ্রন্ট গঠন করে সম্পর্কের এই নতুন যুগকে স্বাগত জানালেন। এদিকে ইউক্রেন সংঘাত অবসানে বেইজিং এর প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বকে দায়ী করেন। পশ্চিমা শক্তির লাগাম টেনে ধরতে আগ্রহী দেশগুলো এশিয়ায় ন্যাটোর সম্প্রসারণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা অংশীদারিত্ব আরও জোরদার করতে সম্মত হয়েছে। ইউক্রেনে পুতিনের আগ্রাসন শুরুর পর থেকে এটি আরও জোরালো হয়েছে। পুতিন বলেন, তিনি ইউক্রেনের বিষয়ে আলোচনার জন্য উন্মুক্ত ছিলেন এবং সংঘাতের বিষয়ে বেইজিংয়ের 12 দফা প্রস্তাবের প্রশংসা করেছেন, যার মধ্যে সংলাপ এবং সকল দেশের আঞ্চলিক সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর কথা বলা হয়েছে। চীনের নেতা শি জিনপিংয়ের সাথে আলোচনার পর পুতিন বলেন, চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার অনেক বিধান একটি শান্তিপূর্ণ মীমাংসার ভিত্তি হিসেবে গ্রহণ করা যেতে পারে যখন কিয়েভ এবং পশ্চিমারা এর জন্য প্রস্তুত হবে। তবে এখন পর্যন্ত আমরা তাদের পক্ষ থেকে এমন কোনো প্রস্তুতি দেখিনি। আলোচনার পর রাষ্ট্রীয় এক নৈশ ভোজে পুতিন বলেন, আমি নিশ্চিত যে রাশিয়া চীন সহযোগিতার সত্যি সীমাহীন সম্ভাবনা রয়েছে। সেখানে তিনি রাশিয়া ও চীনের জনগণের সমৃদ্ধির কথা তুলে ধরেন। এর আগে তিনি রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বক্তব্যে এ দুই দেশের সম্পর্কের বিশেষ প্রকৃতি নিয়ে কথা বলেন। মস্কো সফরে শি বলেন, রাশিয়ার সাথে চীনের সম্পর্ক নতুন যুগে প্রবেশ করেছে। পুতিন আলোচনাকে অর্থপূর্ণ এবং খোলামেলা বলে অভিহিত করে বলেন, নিষেধাজ্ঞা আরোপের কারণে ইউরোপীয় বাজার থেকে অনেকাংশে বিচ্ছিন্ন হয়ে পড়া রাশিয়া জ্বালানি পাওয়ার ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে সক্ষম হবে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ চীনকে আলোচনার আমন্ত্রণ জানিয়েছে এবং তারা বেইজিংয়ের উত্তরের অপেক্ষায় রয়েছে। জেলেনস্কি এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা চীনকে শান্তির ফর্মুলা বাস্তবায়নে অংশীদার হওয়ার প্রস্তাব দিয়েছি। আমরা সকল চ্যানেলে আমাদের ফর্মুলাটি বলে দিয়েছি। আমরা আপনাকে সংলাপের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আপনার উত্তরের জন্য অপেক্ষা করছি। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, চীন একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হতে সক্ষম হবে বলে ওয়াশিংটন মনে করে না। এই সংঘাত অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হওয়ার বেইজিংয়ের এমন লক্ষ্যের কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। বিগত বছরগুলোতে মস্কো ও বেইজিং তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করেছে এবং উভয় দেশ মার্কিন আধিপত্যকে প্রতিহত করার ইচ্ছা পোষণ করে। এদিকে চীনের নেতার মস্কো সফরকে পুতিনের জন্য একটি বলিষ্ঠ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ পুতিনের বিরুদ্ধে ইউক্রেনের শিশুদের বেআইনিভাবে নির্বাসনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের পরোয়ানা রয়েছে। এদিকে জেলেনস্কি বলেছেন, তিনি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার কিয়েভ সফরকালে তার দেশের ফলপ্রসূ আলোচনা পরিদর্শন করেন। তিনি ইউক্রেনের বুচা শহর সফর করেন। সেখানে রাশিয়ার বাহিনীর 1 বছরের দখলদারিত্ব চলাকালে নৃশংসতা চালানোয় তাদের অভিযুক্ত করা হয়। সান্ধ্যকালীন ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, মিস্টার কিশিদার সাথে আমাদের আলোচনা বেশ ফলপ্রসূ ছিল। তিনি বলেন, রাশিয়ার আগ্রাসন এবং সন্ত্রাসের বিরুদ্ধে সুরক্ষার জন্য আন্তর্জাতিক শৃঙ্খলা রক্ষায় বিশ্বকে আরও সক্রিয়ভাবে সংগঠিত করতে আমাদের সাথে একত্রে কাজ করার জন্য আমি জাপানের অত্যন্ত সুনির্দিষ্ট ইচ্ছার কথাও শুনেছি। জেলেনস্কি মঙ্গলবার নিশ্চিত করেন, তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে G7 শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন।